নমস্কার বন্ধুরা, বেঙ্গল আওয়ারে আপনাদের স্বাগত। আজ 10ই পৌষ, 26শে ডিসেম্বর, শনিবার। শুরু করছি আজকের রাশিফল। শুরু করছি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু বেশ ভালো যেতে চলেছে। আজ আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে যে পরিশ্রম আপনারা দীর্ঘদিন ধরে করেছেন তার ফল কিন্তু আজ পাবেন। অর্থাৎ মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে আজ। আজ আপনাদের কিন্তু ভাগ্য পুরোপুরি সাহায্য করতে চলেছে। কিছু বড় কাজের পরিকল্পনা আজ কিন্তু আপনি করেই ফেলতে পারেন এবং সেই পরিকল্পনা আজ কিন্তু সফল হবে, যা আপনার মনকে বেশ আনন্দিত করবে। আপনার সমস্ত পরিকল্পিত কাজগুলি আজ সম্পূর্ণভাবে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। পরিবারের পরিবেশ আজ কিন্তু আনন্দময় থাকবে। আপনার পারিবারিক ভাগ্য বেশ ভালো থাকতে চলেছে। আর্থিক ভাগ্যও কিন্তু আজ আপনার অসাধারণ থাকতে চলেছে। আজ অপ্রত্যাশিতভাবে কোনো স্থান থেকে আপনি অর্থ লাভের সুযোগ পাবেন। আর্থিক ভাগ্য কিন্তু আপনার আগের থেকে অনেক মজবুত হতে চলেছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি কিন্তু প্ল্যানিং করবার, পরিকল্পনা করবার আর পরিকল্পনা মাফিক চলার। আজ আপনাদের কিন্তু মুনাফা হতে চলেছে। আজ আপনাদের আর্থিক ভাগ্য বেশ সুন্দর থাকতে চলেছে। আর যারা চাকরিজীবী তাদেরও কিন্তু আজকে দিনটি এক প্রকার অসাধারণই থাকতে চলেছে। সহকর্মীদের সাথে আপনার অফিসের পরিবেশ আপনার পক্ষেই কিন্তু থাকতে চলেছে। স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন, অন্যথায় দিনটি কিন্তু আপনার বেশ শুভ। বৃষরাশি, বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ ভালো থাকতে চলেছে। বলা ভালো, দিনটি আপনি অতুলনীয়ভাবে কাটাতে চলেছেন। বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের আজকে কিন্তু পুরনো কোনো বন্ধু বা নিকট স্থানীয় ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ হতে পারে, আর তাদের সাথে কিন্তু আপনার একটি কোয়ালিটি টাইম পাস হতে চলেছে। টেলিযোগাযোগের মাধ্যমে আজ কিন্তু আপনার সুসংবাদ পাওয়ার সম্ভাবনা প্রবল। অর্থাৎ বাই ফোন, ফোনের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে আপনি আজকে এমনই একটি খবর পেতে চলেছেন যেটি শোনার পর আপনার সম্পূর্ণ জীবনের ভোল বদলে যেতে পারে। আজ আয় ইনকাম তো ভালো থাকবেই, আর তা সত্ত্বেও আপনার কিন্তু আর্থিক ভাগ্য অত্যধিক মজবুত থাকতে চলেছে। আজ আজ আপনি আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন। আজ সারাটা দিনই পজিটিভ এনার্জি বা ইতিবাচকতা আপনার মধ্যে ঘিরে থাকবে এবং দিনটিকে আপনি আপনার মনের মতো করেই কাটাতে পারবেন। আজ আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে বিনোদন অথবা ভ্রমণের মতো কোনো পরিকল্পনা করেই ফেলতে পারেন, আর সেখানে কিন্তু আপনি যে সফল হবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রেমের ক্ষেত্রে যারা আছেন, অর্থাৎ প্রেমিক প্রেমিকা যারা বা প্রেমের সম্বন্ধে যারা আবদ্ধ, তাদের যদি দীর্ঘদিন ধরে কোনো সমস্যা চলে থাকে সেটি কিন্তু আজ সমাধান ঘটতে চলেছে, এ বিষয়েও কিন্তু কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, কোনো প্রকার বিতর্ককে বেশি মাথা ছাড়া দেওয়া উচিত হবে না। অর্থাৎ পর সমালোচনা বা অন্যের ব্যাপারে নাক গলানো, এখান থেকে কিন্তু আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, অন্যথায় দিনটি কিন্তু আপনার খারাপ যেতে পারে। আগে যে যে জিনিসগুলো আপনার ক্ষেত্রে ভালো বলেছি সেগুলি কিন্তু কোনোটিই খাটবে না। যদি আপনি পর সমালোচনা বা অন্যের ব্যাপারে আপনি নাক গলিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার দিনটি খারাপ যেতে পারে, আর তাই নিজেকে নিয়ন্ত্রণ করুন। চাকরিজীবীদের ক্ষেত্রে আজকের দিনটি এক প্রকার সাধারণই থাকতে চলেছে। শিক্ষার্থী ও বিদ্যার্থীদের জন্য আর ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি কিন্তু অত্যন্ত শুভ, আর স্বাস্থ্যও আপনার আজ সঙ্গ দেবে। মিথুন রাশি, মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। বলা ভালো, দিনটি কিন্তু আপনার পক্ষেই থাকতে চলেছে। আজ এই রাশি বা এই লগ্নের জাতক জাতিকারা কিন্তু স্বল্প চেষ্টার মাধ্যমেই সাফল্য পাবেন, অর্থাৎ অল্প চেষ্টা করেই কিন্তু আপনারা সফল হবেন। বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন, নিকটজন বা নিকট ব্যক্তিবর্গ প্রত্যেকেই কিন্তু আজ আপনাকে পূর্ণ সমর্থন করবে এবং তাদের কাছে যদি আপনি কোনো সাহায্যের প্রার্থনা জানিয়ে থাকেন তারা কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবে। চাকরি ক্ষেত্রের পরিবেশ, অর্থাৎ যারা চাকরিজীবী তাদের কিন্তু আজকের অফিসের পরিবেশ বেশ মনোরম থাকতে চলেছে। আপনি আজ অফিসে গিয়ে আনন্দ পেতে চলেছেন। ঝুঁকি নিয়ে যদি কোনো কাজ আপনি করতে চান, অর্থাৎ এমন কোনো কাজ আপনি করতে চান অথচ সাহস পাচ্ছেন না, আপনি কিন্তু নিশ্চিন্তে গিয়ে যেতে পারেন।
সেখানে কিন্তু আপনি ভালো সুবিধা পেতে চলেছেন, সেখানে কিন্তু আপনি ভালো সুযোগ পেতে চলেছেন। আপনার কিন্তু সামাজিক বৃত্ত বৃদ্ধি হবে, অর্থাৎ আপনাকে যতগুলো মানুষ আগে চিনত তার থেকে কিন্তু অনেক বেশি বেশি মানুষ আপনাকে চিনতে চলেছে। আপনার সামাজিক প্রতিপত্তি, নাম, যশ বৃদ্ধি হতে চলেছে। আর আজ কিন্তু আপনার সম্পদ বৃদ্ধির চোখ দেখা দিচ্ছে, সে স্থাবর সম্পত্তি হোক বা অস্থাবর সম্পত্তি হোক, আজ আপনার সম্পদ বৃদ্ধির যোগ প্রবল। আর আপনার আর্থিক ভাগ্য যে মজবুত থাকতে চলেছে সেটি তো আপনাকে আগেই জানিয়েছি। তবে হ্যাঁ, যারা ব্যবসায়ী তাদেরকে কিন্তু আজকের দিনটি একটু সাবধানের মধ্যে দিয়ে কাটাতে হবে। দিনটি কিন্তু বেশ ভালো, কিন্তু আপনি যদি রিস্ক নিয়ে কোনো কাজ করতে যান তাহলে আপনার ক্ষেত্রে আরও ভালো হবে আজ। আর শিক্ষার্থী ও বিদ্যার্থীদের জন্য এবং আপনার স্বাস্থ্যের ক্ষেত্র আজ কিন্তু সাধারণই থাকতে চলেছে। কর্কট রাশি। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু খুব একটি ভালো যাবে না। আজ আপনারা কিন্তু বিশেষ করে দিন থাকতে থাকতে কোনো একটি দুঃখজনক সংবাদ পেতে পারেন যা আপনার মনকে অশান্ত করে দেবে। আর তাই আপনাকে কিন্তু আপনার মাথার রাগকে কন্ট্রোল করতে হবে, অযথা রেগে যাওয়া থেকে আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, অন্যথায় আপনি বড় কোনো ক্ষতি নিজেকেই নিজের ক্ষেত্রে করে ফেলতে পারেন। আয় অনুযায়ী ব্যয় করা উচিত, আর আয় অনুযায়ী ব্যয় যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে প্রচুর আর্থিক ক্ষতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা প্রবল। তার কারণ আপনার খরচ বহুল দিন হতে চলেছে আজ, ব্যয় বহুল দিন হতে চলেছে আজ। আর যারা চাকরিজীবী অর্থাৎ সরকারি বা বেসরকারি চাকরি করেন তাদের কিন্তু আজ কায়িক পরিশ্রমের দিন, তাদের দায়িত্ব বৃদ্ধি হতে চলেছে। আর অতিরিক্ত দায়িত্ব কিন্তু আপনাকে টেনশনে ফেলবে, আপনার মানসিক উদ্বেগ বাড়াবে। তবে হ্যাঁ, আপনি কিন্তু সেই কর্মগুলি দিন থাকতে থাকতে মনোযোগের সাথে শেষ করবার চেষ্টা করুন, এতে কিন্তু আপনার অফিসে সুনাম বৃদ্ধি হবে, অন্যথায় আপনার কিন্তু কুনাম হতে পারে। স্বাস্থ্য কিন্তু আজ ভালো মন্দ মিশিয়েই যাবে, অর্থাৎ স্বাস্থ্য কিন্তু খুব ভালো থাকবে না। আর্থিক লেনদেন করবার সময় অর্থাৎ মানি ট্রানজ্যাকশন করবার সময় আপনাকে কিন্তু অত্যধিক সতর্ক থাকতে হবে, অন্যথায় অর্থ নষ্টের কিন্তু সম্ভাবনার যোগ প্রবল। আজ আপনার সারাটা দিনই আপনার মনে নেতিবাচকতা বা নেগেটিভ এনার্জি ঘর করে থাকবে, এর জন্য আপনার মেন্টাল হেডেক বাড়তে চলেছে, মানসিক উদ্বেগ বাড়তে চলেছে এবং মানসিক চাপও আপনাকে ভোগাতে চলেছে। আর তাই নিজের মনকে শান্ত করুন, আধ্যাত্মিকতায় কিছুটা সময় হলেও নিমজ্জিত করুন। দিনে 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা অন্তত ঈশ্বর অথবা আল্লাহকে দিন, বাকি 23টা ঘন্টা আপনি যা ইচ্ছা খুশি করুন। এতে কিন্তু আপনার আজকের দিনটি শুধু নয়, আপনার ভবিষ্যৎ জীবনও বেশ শুভ থাকবে। সিংহরাশি। সিংহরাশি বা সিংহলগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় অতুলনীয় থাকতে চলেছে। বলা ভালো, আপনি আজকে একটি অভূতপূর্ব বা দুর্দান্ত দিন অনুভব করতে চলেছেন। আপনি আপনার পছন্দসই খাবার বা ভোজন আজ উপভোগ করতে পারেন। আজ আপনার মন কিন্তু আনন্দময় থাকতে চলেছে, ভোজন এবং ভজন দুইয়েই কিন্তু আপনি শান্তি পেতে চলেছেন। মাঙ্গলিক কোনো প্রোগ্রাম ঘরে বসে কিন্তু আজ আয়োজন করতে পারেন, অর্থাৎ আপনার পরিবারে কোনো শুভ অনুষ্ঠানের যোগ আজ পরিলক্ষিত হচ্ছে। বন্ধুদের সাথে আপনার কিন্তু আজ ভালো সময় কাটবে, আর বন্ধু শুধু নয়, আত্মীয় স্বজন, পরিজন, নিকটজন, নিজের মানুষদের সাথে আজ আপনি একটি কোয়ালিটি টাইম পাস করতে পারবেন। আর যারা সৃজনশীল ব্যক্তি বা ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত তারা যে আজকে সাফল্য পাবেনই সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আজ আপনি কিন্তু কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে দেখা করতে পারেন যার গাইডেন্স আর যার উপদেশ আপনার ক্যারিয়ারে কিন্তু অনেক উন্নতি করতে চলেছে। আর তার এই উপদেশ আর তার এই গাইডেন্সকে পাথেয় করেই আপনি এগিয়ে যেতে চলেছেন এবং ভবিষ্যতে আপনি আপনার ভিতকে মজবুত করতে পারবেন। আর কোনো স্থানে দীর্ঘদিন ধরে আপনার পাওনা অর্থ, আপনার এক জায়গা থেকে টাকা পাওয়ার কথা ছিল, অথবা আপনি কাউকে হয়তো টাকা ধার দিয়ে রেখেছিলেন, দীর্ঘদিন ধরে ফেরত পাচ্ছিলেন না, আজ কিন্তু সেটি আপনি খুব সহজেই ফেরত পেয়ে যাবেন। আজ ব্যবসায়ীদের জন্য দিনটি আজ এক প্রকার শুভই থাকতে চলেছে। তবে হ্যাঁ, যে সমস্ত ব্যবসায়ীরা সৃজনশীল কাজ বা ক্রিয়েটিভিটির সাথে যুক্ত তাদের কিন্তু আরও বেশি সাফল্য পরিলক্ষিত হবে। আর যারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু দিনটি আজ এক কথায় অতুলনীয় থাকতে চলেছে। অফিসে আপনার কলিগদের সাথে
आज के आपनी एक मनोरम परिवेश काटाते चले शिक्षार्थी और विद्यार्थी आज के दिन की ठीक ठाक जाए स्वास्थ्य आपके एक प्रकार संग दे। कन्या राशि, कन्या राशि व कन्या लग्ने जतक जतिकादेर आजकल दिन की किन्तु एक प्रकार बेस भलो जेते चले बला भलो दिन की आपनर अतुलनीय काटते चले। आज दिन की आपनर क्षेत्र किन्तु बेस शुभ। एक बड़ समस्या जा आपनाके दीर्घ दिन धरे व्यतिब्यस्त करे रेखेछिलो बा आपनाके भोगाच्छिलो सेखान थेके किन्तु आपनि बेरिये आसते पारबेन, अर्थात समस्या समाधानेर दिन आज। आज जारा विवाहित व्यक्ति अर्थात जारा दाम्पत्य जीवनेर मध्ये आबद्ध आछेन तारा किन्तु तादेर जीवन संगी बा संगिनीर पूर्ण समर्थन पेते चलेछेन। आर जारा अबिवाहित आछेन कन्या राशि बा कन्या लग्नेर जातक जातिकादेर भितर तारा किन्तु आज बियेर प्रस्ताव पेते पारेन। আপনাদের কিন্তু সেই প্রস্তাবটি খতিয়েও দেখা উচিত, সেখানে কিন্তু আপনি বেশ সুখী থাকতে চলেছেন। আপনি আপনার ভাই বোনেদের কিন্তু আজ পূর্ণ সমর্থন পাবেন, অর্থাৎ আপনার ভাতৃস্থানীয় বা আপনার মাতৃস্থানীয় ব্যক্তিবর্গের কাছ থেকে আপনি বেশ ভালো সম্পর্ক আজ আশা করতেই পারেন। আজ আপনি যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন বা লোন দিয়ে থাকেন, সেটি যদি আপনি আজ পাওনাটি আদায় করবার জন্য তার কাছে একবার নকনক করেন অর্থাৎ তাগেদা করেন, তাহলে সেটি কিন্তু আপনি আজ খুব রিল্যাক্সের সাথে পেয়ে যাবেন। আজ আপনার মন বেশ খুশনামা থাকতে চলেছে। আর চাকরিজীবীদের ক্ষেত্রে বলবো, আজ কিন্তু আপনার অফিসে আপনার প্রভাব বৃদ্ধি হতে চলেছে, মানুষজন আপনার কথা শুনবে, সহকর্মীরা আপনার কাছে পরামর্শ চাইবে, আর আপনি আপনার অফিসে কিন্তু নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করতে চলেছেন। ব্যবসায়ীদের জন্য দিনটি আজ বেশ শুভ। আপনাদের আজকে আর্থিক ভাগ্য কিন্তু বেশ মজবুত থাকতে চলেছে। শিক্ষার্থী, বিদ্যার্থী ও আপনার স্বাস্থ্য এই তিনটি ক্ষেত্রেই কিন্তু আজ আপনাদের ফল সাধারণই থাকবে। তুলা রাশি, তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ ভালো যেতে চলেছে। বলা ভালো দিনটি কিন্তু আপনার অতুলনীয় কাটতে চলেছে। অভূতপূর্বভাবে আজ আপনি দিনটিকে উপভোগ করতে চলেছেন। এই রাশি বা এই লগ্নের সাথে যুক্ত যে সমস্ত ব্যক্তিবর্গেরা আছেন তাদের কিন্তু আজ কোনো প্রকার সম্পত্তি ওরিয়েন্টেড বা অ্যাসেট ওরিয়েন্টেড কোনো চুক্তি যদি করার আপনাদের কথা থেকে থাকে তাহলে সেটা আজ করেই ফেলতে পারেন। সেখানে কিন্তু আপনার সাফল্যই পরিলক্ষিত হচ্ছে। হ্যাঁ, ইমিডিয়েট যদি আপনি দেখেন তাহলে আপনার মনে হতে পারে যে সেখানে আপনি সফল হবেন না, তবে চোখ বন্ধ করে আপনি সেই চুক্তিতে সই করে ফেলুন, কারণ আপনি কিন্তু ভবিষ্যতে এই চুক্তি থেকে প্রচুর ফায়দা লুটতে চলেছেন। আজ দীর্ঘদিন ধরে কোনো কাজের ক্ষেত্রে যদি আপনার সমস্যা চলে থাকে সেই সমস্যা থেকে কিন্তু আজ আপনি বেরিয়ে আসতে পারবেন। সুতরাং দিনটি কিন্তু আজ সমস্যা সমাধানের দিন। লাভের জন্য আজ আপনি অনেক সুযোগ পেতে চলেছেন, বিশেষ করে যারা ব্যবসায়ী তাদের কিন্তু আজ ব্যবসা প্রসারণের হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ ব্যবসার প্রসার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি এক কথায় অতুলনীয় থাকতে চলেছে। আপনাদের লাভের অনেক সুযোগ আপনারা একসাথে পেতে চলেছেন। নিকট স্থানীয় বন্ধুবর্গ বা আত্মীয় স্বজন নিকটজনেরা আপনার সাথে কিন্তু আজ দেখা করতে পারে এবং ব্যবসায়গত কারণেও তারা কিন্তু আপনাকে অনেক সাহায্যও করতে পারে। আজ পারিবারিক ভাগ্য কিন্তু আপনার অত্যধিক শুভ থাকতে চলেছে। আপনার পরিবারের পরিবেশ কিন্তু আজ আনন্দময় থাকতে চলেছে। আপনি আজ কিন্তু কোনো যাত্রা বা ভ্রমণে যেতেই পারেন, আর সেই যাত্রা বা ভ্রমণ আপনার ক্ষেত্রে কিন্তু লাভজনক হতে চলেছে। চাকরিজীবীদের ক্ষেত্রে আজকের দিনটি এক কথায় ঠিকঠাকই থাকতে চলেছে। শিক্ষার্থী ও বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি অতুলনীয়, আপনাদের মনোযোগ বৃদ্ধি পাবে। তবে স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন, কারণ বেশি ব্যবসা ব্যবসা বা বেশি টাকা টাকা করতে গিয়ে যেন স্বাস্থ্যের হানি না হয়ে যায়, এটাও কিন্তু আপনাকেই খেয়াল রাখতে হবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু আপনারা মিক্সড রিয়াকশান পেতে চলেছেন, অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে যেতে চলেছে। আজ আপনাদেরকে একটু বেশি সতর্ক বা সাবধান থাকতে হবে, তার কারণ আজ কিন্তু আপনার ভালোর থেকে খারাপের দাড়ি পাল্লাটাই বেশি ভারী। বিশেষ করে আজ আপনাদের আপনাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি অত্যধিক সচেতন হতে হবে। আর স্বাস্থ্যের প্রতি অবহেলা যদি আপনি আজ করে থাকেন তাহলে কিন্তু আপনার বড় ধরনের কোনো ক্ষতি হতে পারে এবং অদূর ভবিষ্যতে এই স্বাস্থ্যজনিত কারণেই আপনার কিন্তু অনেক আর্থিক ক্ষয়ক্ষতি বৃদ্ধি হতে পারে, আপনার খরচও বাড়তে পারে। আর তাই কর্ম করুন,
কর্ম করা খারাপ নয়, কর্ম করা তো আমাদের মানবদের ধর্ম, কিন্তু কাজের পাশাপাশি স্বাস্থ্যের দিকেও কিন্তু নজর দিতে হবে। আর আজ যদি আপনি গাড়ি চালান, সে দু চাকা হোক বা চার চাকা, রাস্তাঘাটে কিন্তু আপনাকে অতি সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাতে হবে, তা না হলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আর একটা কথা মাথায় রাখবেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। তাই অসৎসঙ্গ ত্যাগ করার চেষ্টা করুন, সৎসঙ্গে থাকার চেষ্টা করুন। খারাপ সঙ্গ থেকে যদি না বেরিয়ে আসতে পারেন আপনি, তাহলে কিন্তু আপনার সামাজিক অসম্মান বৃদ্ধি হতে পারে। আর যদি আপনি খারাপ সঙ্গ থেকে বেরিয়ে এসে সামাজিক ক্রিয়াকলাপের ভিতরে নিজেকে আপনি আবদ্ধ করতে পারেন, তাহলে কিন্তু আপনার সামাজিক প্রতিপত্তি, নাম, যশ বৃদ্ধি হতে চলেছে। কেউ কেউ আপনাদের ভিতর অভাবীদের সাহায্য করতে পারেন আজ, সুতরাং আজ দান করবার জন্য দিনটি কিন্তু বেশ ভালো। আজ আপনি যদি কোনো প্রকার বস্তু বা জিনিস বা অর্থ কোনো অভাবী মানুষকে যদি দান করেন, তাহলে ঈশ্বর কিন্তু আপনার সেই দান গ্রহণ করবে। দান দেখুন প্রত্যেকেই করে, বিভিন্ন সময় করে, কিন্তু প্রত্যেকের দান কিন্তু ঈশ্বর বা আল্লাহ গ্রহণ করেন না, কিন্তু আজ আপনার দান তিনি গ্রহণ করবার জন্য বসে আছেন। আর তাই কার্পণ্য না করে আজ আপনি দান করেই ফেলুন, এতে কিন্তু আপনার ভাগ্যের চাকা বদলে যেতে চলেছে। আর দান করবার পর আপনি তাকে দান করেছেন, এটি যেন মুখ দিয়ে একবারও উচ্চারণ করবেন না, আর কারোর সাথে শেয়ারও করবেন না, নিজে করার পর নিজেই ভুলে যান আপনি কাকে দান করেছেন, তবেই কিন্তু আপনার দানটা গ্রহীত হবে। অফিসে যারা চাকরি করেন বা যারা চাকরিজীবী, তাদের কিন্তু আপনার সহকর্মীদের কাজে বা অন্যের কাজে হস্তক্ষেপ করা কিন্তু ঠিক হবে না, অর্থাৎ এই ইন্টারফেয়ার করার যে নেচার বা নাক গলানো যে স্বভাব, এটা থেকে আপনি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে। অন্যথায় আপনি কিন্তু বাকবিতণ্ডা বচসায় জড়িয়ে পড়তে পারেন, আর সেখানে কিন্তু আপনার সম্মান হানি ঘটতে পারে। আর যারা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ভিতর যারা ব্যবসায়ী, তাদের কিন্তু দিনটি আজ অসাধারণ থাকতে চলেছে, আপনাদের আর্থিক ভাগ্য কিন্তু বেশ মজবুত হতে চলেছে। শিক্ষার্থী ও বিদ্যার্থীদের জন্য আজ দিনটি এক প্রকার সাধারণই থাকতে চলেছে, তবে আবারও বলছি স্বাস্থ্যের প্রতি একটু নজর দিন। ধনুরাশি, ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অতুলনীয় থাকতে চলেছে, বলা ভালো, দিনটি কিন্তু আপনি অভূতপূর্বভাবে কাটাতে চলেছেন। আজ সমস্ত ক্ষেত্রেই আপনার সাফল্য, আপনার জয় পেতে চলেছেন আপনি। আজ কিন্তু আপনার মন বেশ খুশ থাকতে চলেছে, সারাটা দিনই পজিটিভ এনার্জি বা আপনি ইতিবাচকতা অনুভব করবেন এবং সেটিই আপনার ফুয়েল হিসাবে কাজ করবে, অর্থাৎ দিনটিকে চালানোর জ্বালানি হিসাবে কাজ করবে। আজ ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ভিতর যাদের অর্থ দীর্ঘদিন ধরে কোনো জায়গায় আটকে ছিল, সেখান থেকে কিন্তু আপনি সেই অর্থ পুনরুদ্ধারের যদি চেষ্টা করে থাকেন, তাহলে অবশ্যই সাফল্য পাবেন। আজ আপনার ভ্রমণ যোগ বা আপনার বেড়ানোর জন্য যদি কোনো পরিকল্পনা থেকে থাকে, সেটি কিন্তু আপনি করতেই পারেন, ভ্রমণ যোগ আজ কিন্তু প্রবল। ব্যবসায়ী যারা আছেন, অর্থাৎ ধনুরাশি বা ধনুলগ্নের যারা ব্যবসায়ী, তাদের ক্ষেত্রে কিন্তু আজকে লাভের পরিস্থিতি তৈরি হচ্ছে, আপনাদের আর্থিক ভাগ্য কিন্তু আগের থেকে অনেক মজবুত হতে চলেছে। আসছে আসছে যত দিন এগিয়ে আসছে, ততটাই কিন্তু আপনাদের শনি সাড়ে সাতির কুপ্রভাব কাটতে চলেছে এবং আপনারা কিছু সুযোগ সুবিধা পেতে চলেছেন। আর এগুলিকে যদি এই মুহূর্তে কাজে না লাগান, তাহলে কিন্তু ভবিষ্যৎ জীবনে আর কাজে লাগাতে পারবেন না। তাই এই সময়টা আপনার খাটনির সময়, কায়িক পরিশ্রমের সময়, তবেই কিন্তু আপনি মুনাফাকে ডবল করতে পারবেন। সামাজিক ক্ষেত্রে আপনার জনপ্রিয়তা কিন্তু বৃদ্ধি পাবে, পরিবার প্রতিবেশী সমাজে আপনার নাম সম্মান বাড়তে চলেছে। আজ আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, তাহলে আপনার স্ত্রীর কাছ থেকে আজ আপনি সুখ পেতে চলেছেন। আর প্রেমের মধ্যে যারা আছেন, অর্থাৎ প্রেমের সম্বন্ধে যারা আবদ্ধ আছেন, তাদের কোনো চলমান ঝামেলা অর্থাৎ দীর্ঘদিন ধরে চলে আসা কোনো সমস্যা, সেটা থেকে কিন্তু আজ আপনারা মুক্ত হতে পারেন। আর আদালতে বা কোর্টে কোনো আইনগত কোনো ঝামেলায় যদি আপনারা দীর্ঘদিন ধরে আটকে ছিলেন এবং আপনি সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছিলেন, কোর্টের ভার্ডিক্ট, কোর্টের রায়ের জন্য আপনি অপেক্ষা করছিলেন, আপনি ভয়ও হয়তো পাচ্ছিলেন যে রায়টি আপনার পক্ষে যাবে না বিপক্ষে যাবে, চিন্তা করবেন না, আদালতের সিদ্ধান্তটি আপনার পক্ষেই আসবে, আপনি জয়যুক্ত হতে চলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শিক্ষার্থী ও বিদ্যার্থীদের জন্য
আরও বেশি কায়িক পরিশ্রম করতে হবে, আরও বেশি মনোযোগী হতে হবে পড়াশুনোর ক্ষেত্রে। স্বাস্থ্য কিন্তু আজ আপনাকে এক প্রকার সঙ্গই দেবে, তবে হ্যাঁ, আবহাওয়া পরিবর্তনের সময় কান, মাথা, নাক, গলা এগুলোকে একটু ঢেকে রাখার চেষ্টা করুন। বিশেষ করে আপনাদের গলা খারাপ হতে পারে, আপনাদের থ্রোট প্রবলেম হতে পারে। মকর রাশি। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ থাকতে চলেছে, বলা ভালো দিনটি আপনাদের অতুলনীয় কাটতে চলেছে। মকর রাশির জাতক জাতিকারা আজ কিন্তু আপনাদের ভিতর ধার্মিক প্রবৃত্তি বৃদ্ধি হবে, অর্থাৎ ঈশ্বর এবং আল্লাহর সাধনায় আপনার মনকে নিমজ্জিত করতে চাইবেন আপনি, আর সেটি কিন্তু আপনার ক্ষেত্রে বেশ উপকারের হবে। এর জন্য আপনার ভবিষ্যতের জীবনগুলিও কিন্তু বেশ ভালো কাটতে চলেছে। যারা বিবাহিত বা দাম্পত্য জীবনের মধ্যে আবদ্ধ, তাদের যদি দীর্ঘদিন ধরে এই দাম্পত্য সম্পর্কে কোনো ঝামেলা অশান্তি চলে থাকে, সেটি কিন্তু আজ শেষ হয়ে যাবে। আপনাদের সম্পর্ক আগের থেকে অনেক মধুর হতে চলেছে। আজ আপনি আপনার স্ত্রীর সাথে কোথাও বেড়াতে যেতে পারেন, ঘুরতে পারেন, বা যদি বেড়াতে বা ভ্রমণে যদি নাও যান, তাহলে কোথাও ভ্রমণে যাওয়ার বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আপনার বন্ধুবর্গেরা বা নিকটস্থানীয় বন্ধুবর্গেরা বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজে আপনার পাশে এসে দাঁড়াবে, তাদের সম্পূর্ণ সহযোগিতা পেতে চলেছেন আপনি। প্রভাবশালী ব্যক্তি অর্থাৎ সমাজের বা প্রশাসনের কোনো অথরিটি পার্সন বা প্রভাবশালী ব্যক্তির গাইডেন্স আজ আপনি পাবেন, তার উপদেশ আজ আপনি পেতে চলেছেন, এবং তার ছত্রছায়াতে আপনি কিন্তু বেশ উন্নতি করতে চলেছেন। রাজনীতির সাথে যুক্ত যে সমস্ত ব্যক্তিরা আছেন, তাদের কিন্তু আজ অত্যধিক সাফল্যপূর্ণ দিন। তাদের ক্ষেত্রে বলবো, আজ কিন্তু আপনাদের রাজযোগ পরিলক্ষিত হচ্ছে। রাজনীতিতে আপনার এবার দু কদম এগিয়ে যাওয়ার সময় এসেছে। পিছনের সাইডে আর খেলবেন না, এবার সামনে গিয়ে দাঁড়ান, মানুষজনও আপনাকে সম্মান দিতে চলেছে। আপনার অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু আগের থেকে অনেক উন্নত হতে চলেছে। বিশেষ করে ব্যবসায়ীদের জন্য দিনটি আজ লাভের ভরা থাকবে। তবে হ্যাঁ, মাথা গরম করবেন না ব্যবসার সময়, তাহলে কিন্তু আপনার বড় কোনো আর্থিক ক্ষতি না হলেও আপনার কিন্তু অনেক মানুষের সাথে সম্পর্কের ক্ষতি হতে পারে। আর্থিক ভাগ্য আজ আপনার বেশ ভালো, পারিবারিক ভাগ্য আজ আপনার খুবই সুন্দর। পরিবারের মানুষজনদের সাথে আজ আপনি একটি সুন্দর কোয়ালিটি টাইম পাস করতে পারবেন। চাকরিজীবীদের জন্য বলবো, আপনাদেরকে কিন্তু আরও বেশি কর্মের প্রতি মনোযোগী হতে হবে। সবসময় ছুটি চাইলেই যে ছুটি পাওয়া যাবে, এটি কিন্তু সঠিক নয়। তাই মন না চাইলেও কিছু কিছু সময় কাজ করা উচিত, কারণ সেখান থেকে আপনি স্যালারি পান। স্বাস্থ্য আজ আপনার এক প্রকার সঙ্গই দেবে। শিক্ষার্থী ও বিদ্যার্থীদের জন্য দিনটি সাধারণই থাকতে চলেছে। কুম্ভ রাশি। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার অসাধারণ কাটতে চলেছে। দিনটিতে আপনি অভূতপূর্ব ফলাফল পেতে চলেছেন, সমস্ত ক্ষেত্রেই আজ কিন্তু আপনি সফল হবেন। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে একটি কথা আমি বলবো, এটি আপনারা মিলিয়ে নেবেন। আজ কিন্তু আপনাদের অর্থনৈতিক বিকাশের দিন, অর্থাৎ আপনার আর্থিক ভাগ্য কিন্তু আগের থেকে অনেক মজবুত হতে চলেছে। এর মানে এই নয় যে আপনি আজ প্রচুর টাকা পেতে চলেছেন। হ্যাঁ, আজ আপনি প্রচুর টাকাও পেতে পারেন। টাকা যদি আজ আপনি নাও পান, তাহলে আজ আপনি এমন একটি পথ পেতে পারেন, বা এমন একটি সোর্স আপনি জানতে পারবেন, বা এমন একটি ইনফরমেশান আপনি পাবেন যার দোয়ায় বা যার কৃপায় আপনি কিন্তু আর্থিক ভাগ্যকে মজবুত করতে পারবেন। বিপুল পরিমাণ অর্থ উপকারের সম্ভাবনা আজ পরিলক্ষিত হচ্ছে। আয়ের উৎস বৃদ্ধি হতে চলেছে। ব্যবসায়ীদের জন্য দিনটি আজ মালামাল থাকতে চলেছে। কেউ কেউ আপনাদের ভিতর অভাবীদের দান করতে পারেন, অর্থাৎ আজ যদি আপনি কাউকে, অর্থাৎ কোনো দরিদ্র কোনো ব্যক্তিকে তাদের প্রয়োজনীয় কোনো জিনিস দিয়ে যদি আপনি সাহায্য করেন, তাহলে সেই সাহায্য দান স্বরূপ ঈশ্বর বা আল্লাহ আজ কিন্তু গ্রহণ করবেন, এবং ঈশ্বর বা আল্লাহ কিন্তু প্রতিদিন সকলের দান কিন্তু গ্রহণ করেন না। আর তাই দান করবার পর সেটি ভুলে যান আপনি কাউকে কিছু দান করেছেন। আর কারোর সাথে যদি আপনি বলে ফেলেন যে আমি আজ দান করেছি এই জিনিসটা, তাহলে কিন্তু সেই দানটা আর গ্রহীত হবে না, আপনার সেই দানটা কিন্তু আর দান হিসাবে দেখা হবে না, অহংকারে পরিণত হবে। রাজনীতির সাথে যারা যুক্ত আছেন, তাদেরকে আজকে অত্যধিক সাবধানতার সাথে কাটাতে হবে।
বন্ধুদের কাছে আজ আপনি সমস্ত রকম সহযোগিতা পেতে চলেছেন। আপনার নিকট স্থানীয় বন্ধুবর্গেরা আজ আপনার পাশে এসে দাঁড়াতে চলেছে। অফিস আদালতে যারা কাজের সাথে যুক্ত, অর্থাৎ যারা চাকরিজীবী, তারা কিন্তু আজ সমস্ত কাজেই কিন্তু সাফল্য পেতে চলেছেন। দিনটি আপনাদের মনোরম থাকতে চলেছে। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের মধ্যে যারা আবদ্ধ, তাদের সম্পর্কের মিষ্টতা আজ বৃদ্ধি হতে চলেছে। তাদের জীবনটি আজ জন্ম রোম্যান্টিকতায় ভরে উঠতে চলেছে। প্রেমের জীবন যাপনকারীরা, অর্থাৎ প্রেমের সম্বন্ধে যারা আবদ্ধ, তাদের কিন্তু এবার বিয়ের যোগ আসতে চলেছে। এবার আপনাদের বিয়ের পিঁড়িতে বসতে হবে, আপনাদের প্রেম পরিণতি পেতে চলেছে। হ্যাঁ, আপনি হয়তো এমনটি ভাবতে পারেন, কই এমন তো কিছু দেখছি না, আমাদের প্রেমটা হঠাৎ করে পরিণতি পাবে এরকম তো কোনো পথ নেই। যদি নাও থাকে, তার জন্য পথ আজ প্রশস্ত হবে, তার জন্য পথ আজ তৈরি হবে। শিক্ষার্থী ও বিদ্যার্থীদের জন্য দিনটি আজ সাধারণই থাকতে চলেছে। স্বাস্থ্যও আজ আপনার এক প্রকার সঙ্গই দেবে। মীন রাশি। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভালো মন্দ মিশিয়ে যেতে চলেছে। দেখুন, এই মিক্সড রিয়াকশনের দিনে আপনি যদি ঝুঁকি নিয়ে ফেলেন, অর্থাৎ এমন কোনো কাজ আজ আপনি করবেন না যে কাজে আপনি 100% শিওর না যে আপনি সফল হবেনই, আপনার যদি 10%ও যদি সন্দেহ থেকে থাকে বা ডাউট থেকে থাকে, তাহলে আপনি প্লিজ 10 পা পিছিয়ে আসুন। অন্যথায় সেই কর্মে যদি আপনি এগিয়ে যান, আপনার কিন্তু অনেক ক্ষতি হতে পারে। আজ আপনাকে আপনার আবেগকে অত্যধিক নিয়ন্ত্রণ করতে হবে। মাথা গরম তো করা যাবেই না, আর আবেগের বশে এমন কোনো কাজ করে ফেলবেন না যাতে আপনি পরে অনুশোচনা করেন। আর জানেন তো, তীর একবার পেরিয়ে গেলে তাকে কিন্তু আর ফেরত আনা কোনো মতেই সম্ভব না। আজ কোনো সংবেদনশীল বা সেন্সিটিভ কোনো বিষয়ে আপনি যদি সিদ্ধান্ত গ্রহণ করতে চান বা একটি ডিসিশনে আসতে চান বা পরিকল্পনা করতে চান, তার জন্য কিন্তু দিনটি একদমই শুভ নয়। আজ কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত বা ডিসিশন নেওয়া আপনার ক্ষেত্রে কিন্তু উপযোগী হবে না। আর তাই চেষ্টা করুন আজ সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেকে বাঁচানোর। আয় কিন্তু আজ আপনার ভালো থাকতে চলেছে। আর্থিক ভাগ্য কিন্তু আপনার আজ মজবুত থাকতে চলেছে। বিশেষ করে ব্যবসায়ীদের জন্য দিনটি আজ অত্যধিক শুভ। তবে আগেই বললাম, ঝুঁকি ওরিয়েন্টেড কাজ বা রিস্ক জাতীয় কাজ থেকে আপনাকে দূরে থাকতে হবে। আর হুট করে কোনো স্থানে যেন আপনি বিনিয়োগ করে ফেলবেন না, অর্থাৎ মানি ইনভেস্টমেন্ট, এই বিষয়টিতে আপনাকে কিন্তু অত্যধিক সাবধান হতে হবে। হটকারিতা, তাড়াহুড়ো সেখানে যেন একদমই স্থান না পায়। সব থেকে ভালো হয় বিনিয়োগের জন্যে আজকের দিনটিকে আপনি মুক্তি দিন। আজকের দিনটিতে কিন্তু বিনিয়োগের জন্য একদমই পারফেক্ট না। আশা ও হতাশার মাধ্যমে আজ কিন্তু উত্তেজনা বাড়বে, মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। আজ আপনার ভিতরে চড়াই উতরাই ইমোশান থাকবে। আর তাই মুখনিসৃত বাণীর দিকে একটু খেয়াল রাখুন। এমন কোনো কথা কাউকে বলে ফেলবেন না যাতে সামনে থাকা ব্যক্তি কষ্ট পেয়ে যায়। আর হ্যাঁ, কোনো ভোজন গ্রহণ করবার আগে 10 বার ভাবুন সেই ভোজনটি আপনার শরীর এবং মনের ক্ষেত্রে কতটা উপযোগী। অন্যথায় আপনার কিন্তু স্বাস্থ্য ভঙ্গেরও যোগ পরিলক্ষিত হচ্ছে। ছাত্রছাত্রী বা শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি সাধারণই থাকতে চলেছে।